সম্প্রতি রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। উল্টে তাদের বিরুদ্ধেই নেজেট থানায় এফআইআর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। ইডির দাবি, তাদের তরফে বসিরহাট কোর্টেও খোঁজ নেওয়া হয়েছে কিন্তু সেখানে কোনো এফআইআর কপি যায়নি, ওয়েবসাইটেও আপলোড করা হয়নি। এদিকে পুলিশ প্রতিদিন ইডির অফিসে গিয়ে কোন অফিসার সেদিন গিয়েছিল সেই খোঁজ নিচ্ছে বলে অভিযোগ। তাদের আশঙ্কা ফের হেনস্থা করা হতে পারে আধিকারিকদের। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি চায় ইডি। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।